হুগলি এত কিছু নিয়ে কথা বলেন, এত কিছু নিয়ে জানেন, মাথা ঘামান বা তার ব্যক্তি জীবন নিয়ে অনেক কিছু বলেছেন, আমার প্রশ্ন হলো আপনি আপনার প্রথম হাজবেন্ড নিয়ে কথা বলেন না কেন? আপনার প্রথম হাজবেন্ড চট্টগ্রামের, ভুলে গেছেন কি, কাশিম সাহেবের ছেলে, ব্যবসায় ভুলে গেছেন, তাকে নিয়ে কিছু বলেন না? বিবাহিত বুবলিকে বিয়ে করেছেন শাকিব খান, সংবাদ উপস্থাপিকা থেকে ডালিউডের জনপ্রিয় নায়িকা, সবই যেন এক কাকতালীয় ঘটনা। গুঞ্জন ওঠে শাকিব খানের পছন্দে নায়িকা হওয়ার সুযোগ পায় বুবলি। সেই সুযোগে 10টিরও বেশি সিনেমায় শাকিব খানের সাথে জুটি বেঁধে কাজ করেছে বুবলি। তবে সিনেমার কাজের ফাঁকে ব্যক্তিজীবনে জড়িয়ে পড়েন শাকিব বুবলি। সবার অগোচরে শাকিব বুবলি বিয়ে করে পুত্র সন্তানের বাবা মা হন। সন্তান প্রকাশের পর একের পর এক বিতর্ক ছড়িয়ে পড়ছে বুবলিকে কেন্দ্র করে। এবার শোনা যাচ্ছে শাকিব খানকে বিয়ে করার আগে চট্টগ্রামের কোনো এক ব্যবসায়ী ছেলের সাথে প্রথম বিয়ে হয়েছিল বুবলির। বুবলি নিজে সেটেল হওয়ার ব্যাপার আছে, বুবলি অনেক বিষয় আছে, কিছু টুকটাক প্রশ্ন রাখতে চাই। বুবলি এত কিছু নিয়ে কথা বলেন, এত কিছু নিয়ে জানেন, মাথা ঘামান বা তার ব্যক্তি জীবন নিয়ে অনেক কিছু বলেছেন, অপবিশ্বাস একজন নারী, সেই নারীর কতবার অ্যাবর্শন হয়েছে বা কি হয়েছে সেটা নিয়ে তখন থেকে তার মাথায় প্যারা আছে, খুব ভালো বোঝা গেছে তার এই ফেসবুক লাইভে, ফেসবুকে তার পেজে এসে তিনি যেটা বলেছেন। আমার প্রশ্ন হলো আপনি আপনার প্রথম হাজবেন্ড নিয়ে কথা বলেন না কেন? আপনার প্রথম হাজবেন্ড চট্টগ্রামের, ভুলে গেছেন কি, কাশিম সাহেবের ছেলে, ব্যবসায় ভুলে গেছেন, তাকে নিয়ে কিছু বলেন না? আমরা একটু শুনি। আপনি অপবিশ্বাসের উপর যা যা বলছেন, আপনার সঙ্গে পূজাচেরির যা হয়েছিল তা কেন বলছেন না? আপনার বিয়ের কাবিন নামা প্রসঙ্গে আপনি কেন কথা বলছেন না? এবার শোনা যাচ্ছে শাকিব খানকে বিয়ে করার আগে চট্টগ্রামের কোনো এক ব্যবসায়ী ছেলের সাথে প্রথম বিয়ে হয়েছিল বুবলির। আর এই তথ্যটি নিশ্চিত করেছেন সাংবাদিক আতিকুর রহমান পূর্ণিয়া। শাকিব বুবলির সন্তান এবং বিয়ে নিয়ে বিতর্কের শুরু থেকে বিভিন্ন তথ্য প্রকাশ করে আসছিলেন এই সাংবাদিক। শাকিব খানের সাবেক স্ত্রী অপবিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিয়ে ফেসবুকে বুবলির একটি ভিডিও প্রকাশের পর সাংবাদিক আতিকুর রহমান পূর্ণিয়া তার ফেসবুকে একটি ভিডিওর মাধ্যমে বুবলির কাছে প্রথম বিয়ের বিষয়ে জানতে চান তিনি। তার এই ভিডিওর মাধ্যমে প্রথমবারের মতো সবার সামনে বুবলির প্রথম বিয়ের বিষয়টি প্রকাশ হয়। তবে এই বিয়ের বিষয়ে কোনো রকম প্রমাণ উপস্থাপন করেননি সাংবাদিক আতিকুর রহমান পূর্ণিয়া। এখন দেখার বিষয় সাংবাদিক আতিকুর রহমান পূর্ণিয়া বুবলির বিয়ের বিষয়ে কী কী তথ্য প্রমাণ জাতির সামনে উপস্থাপন করতে পারেন।